আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ক্যাটাগরি ডিলিট করবেন। আই থিঙ্ক ক্যাটাগরি কিভাবে ডিলিট করে সেটা তো জানেন, বাট অনেক সময় আপনি ক্যাটাগরি ডিলিট করতে গেলে ডিলিট হয় না। সো এটার কারণ কি এবং তখন কিভাবে আপনি ডিলিট করবেন সেটাই আমি দেখাবো। সো আমি সবার আগে আপনি ক্যাটাগরি ম্যানেজারে চলে যান, তাহলে আপনি এখানে যতগুলো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করছেন আপনার ই কমার্স ওয়েবসাইটে সবগুলাই দেখতে পারবেন, রাইট? সো বাট অনেক সময় আপনি জানি কিভাবে ক্যাটাগরি ডিলিট করতে হয়, বাট অনেক সময় আপনি কোনো ক্যাটাগরি ডিলিট করতে যান বাট ওটা ডিলিট হয় না। কারণ কি? চলেন একটা ক্যাটাগরি ডিলিট করতে আগে যাই, দেখেন ডিলিট হবে না। আচ্ছা, তার আগে চলেন আমি একটা ক্যাটাগরি দেখেন, এটা ডিলিট করি, ঠিক আছে? আই এই এই ক্যাটাগরিটা ডিলিট করি, চলেন। ধরেন এটার থেকে জাস্ট, ঠিক আছে, এই দুইটা জাস্ট সিলেক্ট করবেন, করে জাস্ট কনফার্ম অ্যান্ড ডিলিট যদি দেন তাহলে কিন্তু ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেখেন ক্যাটাগরিটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা চলেন এটাও ডিলিট করি, এটাও ডিলিট করি, চলেন দেখেন এটাও কিন্তু ডিলিট হলো। সব ক্যাটাগরি ডিলিট হবে, বাট অনেক সময় আপনার ক্যাটাগরি ডিলিট হয় না। চলেন আমি এইটাই দেখাই, এইটা ডিলিট করতে যাবো বাট ডিলিট হবে না। ধরেন আমি এটাতে ডিলিট করতে গেলাম, ওকে, ধরেন আপনি এটা ডিলিট করতে গেলেন, দেখেন এইবার সেম আগের মতোই, আগের যে দুইটা যেভাবে ডিলিট করলাম, বাট দেখেন এটা কিন্তু এইভাবে ডিলিট হইলো না, আগের দুইটা কিন্তু হইলো, একই জায়গায় একই কাজ করলাম, বাট এটা ডিলিট হইলো না, এটা হইলো না, হইলো না, ওইটা হইলো, এটা হইলো না। তো এরকম কিন্তু আপনারা হয়। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, দেখেন এখানে আপনার অ্যালার্ট দিছে অলরেডি যে ওয়ান সাব ক্যাটাগরি হ্যাভ অফ দিস ক্যাটাগরি, ঠিক আছে, একটা সাব ক্যাটাগরি অলরেডি আছে এটার আন্ডারে, এই জন্য এটা ডিলিট হবে না। সো এটা ডিলিট করতে গেলে এটার সাব ক্যাটাগরি যেই কয়টা আছে ওইগুলো আগে ডিলিট করতে হবে, দেন হচ্ছে আপনি এইটা ডিলিট করতে পারবেন। আচ্ছা আমি অন্য একটা ক্যাটাগরিতে যাই, চলেন এটার আন্ডারে দেখেন এই যে আরেকটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, চলেন এইটা ডিলিট করতে ট্রাই করি, দেখি কি হয়। সো এটা যদি ডিলিট করতে ট্রাই করি তখন দেখা, দেখেন এখানে দেখা যাচ্ছে ফোর সাব ক্যাটাগরি হ্যাভ, মানে এটার আন্ডার আরও চারটা সাব ক্যাটাগরি আছে, ওইটা আগে ডিলিট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ফাদার ক্যাটাগরি যেটা আছে ওটা ডিলিট করতে পারেন। আপনি যদি এইটা ডিলিট করতে চান তো তখন আপনি দেখতে পারবেন যে এটার আন্ডারে কয়টা আছে, ওইটাও আপনাকে অ্যালার্ট দিবে, দেখেন এটার আন্ডারে সাতটা সাব ক্যাটাগরি আছে, সো এই জন্য এটা ডিলিট করা যাবে না। সো কথা হচ্ছে এটাই, মানে কোনো ক্যাটাগরি আন্ডারে যদি আপনার সাব ক্যাটাগরি থাকে, মানে আরও ক্যাটাগরি থাকে, তাহলে ওই মেইন ক্যাটাগরি ডিলিট করতে পারবেন না, বাট ওইটাও পারবেন। এর আগে এর আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে আপনার ওইটা আগে ডিলিট করতে হবে, তারপরে ডিলিট করবেন। ওকে, তো এটাই। সো দেখেন এই চাইল্ড ফ্যাশন, এটা যদি ডিলিট করতে চান তাহলে এটার আন্ডারে যেটা আছে এটা আপনি আগে ডিলিট করবেন, বা এটার আন্ডারে জায়গাটা আছে এটি আগে আপনি একটা একটা ডিলিট করবেন। দেন হচ্ছে আপনি যদি পরে এটা ট্রাই করেন, দেখেন এখন যদি আপনি এটার আন্ডারে কোনো সাব ক্যাটাগরি নাই, রাইট, এখন যদি আপনি এটাকে ডিলিট করতে যান তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এর আগে এটা ডিলিট হইলো না, বাট এইবার এটা ডিলিট হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে কারণ কথা, যে আপনার কোনো ক্যাটাগরি আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে তাহলে ওই ক্যাটাগরি ডিলিট করতে আপনি পারবেন না, এর আগে আপনার সাব ক্যাটাগরি ডিলিট করতে হবে। ওকে, সো এটাই এটাই হচ্ছে কারণ ডিলিট না হওয়ার। আই থিঙ্ক কারণটা বুঝতে পারছেন, এখন কীভাবে ডিলিট করবেন তাও পারবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।